আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস আমি আরেকটা ভিডিও এই চ্যানেলে আপলোড করেছিলাম, সেটা হচ্ছে কিভাবে ডিপ্লোমা মেরিন শিপ বিল্ডিং মেকানিক্যাল পাওয়ার এবং অটোমোবাইল থেকে পড়াশোনা করে আপনারা সহজেই অভ্যন্তরীণ একটি জাহাজে অনবোর্ড করতে পারেন অথবা চাকরিতে জয়েন করতে পারেন। সো সেই ভিডিওর আলোকে অনেকেই আমাকে মেসেজ বক্স ইনবক্স করেছেন, আবার অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া এই পরীক্ষাটা দেওয়ার জন্য যে সকল বই পড়তে হয় বা যে সকল কারিকুলাম অবলম্বন করতে হয় সেগুলো যদি আমাদেরকে একটু সহজে বলে দেন অথবা বইয়ের নামগুলো যদি আমাদেরকে বলেন তাহলে আমরা বইগুলো সংগ্রহ করে সেটার একটা প্রিপারেশন নিতে পারতাম এবং খুব ইজিলি আমরা এই পরীক্ষাগুলো ফেস করতে পারতাম। তাহলে আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে কয়েকটা বই দেখাবো, যে কয়েকটা বই থেকে আপনারা যদি একটি বই, যে কোনো একটি বই যদি আপনারা এ টু জেড একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা প্রথম পরীক্ষায় না হলেও দ্বিতীয় পরীক্ষায় অবশ্যই আপনারা এই পরীক্ষাতে পাস করে যাবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই অনুরোধ জানাবো, আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তাদের সহযোগিতার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেই ভিডিওটা আগে দেখে তারপর এই ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা একটা সঠিক ধারণা পেয়ে যাবেন যে আসলে আমি কোন বিষয়গুলো সম্পর্কে ভিডিও তৈরি করি। তো চলুন প্রথমে আজকে আপনাদেরকে যে বইটা দেখাবো সেই বইটা হচ্ছে এই বইটা। এটা হচ্ছে প্রশ্ন উত্তরে ডিজেল ইঞ্জিন। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বইটির লেখক হচ্ছে জে এন সরকার। আপনারা যে কয়টি বই আমি আপনাদেরকে আজকে দেখাবো সেই কয়টি বই আপনারা যদি নারায়ণগঞ্জ, ঢাকা, বরিশাল অথবা চিটাগং ডিপিটিসি সেন্টারের আশেপাশে যদি আপনারা খোঁজ নেন অথবা ঢাকা চিটাগংয়ে যদি কোনো ভালো লাইব্রেরিতে যেখানে মেরিন সম্পর্কে মেরিন রিলেটেড বই বিক্রি হয় সেখানে যদি আপনারা খোঁজ নেন এবং বইগুলা যদি আপনারা দেখান অবশ্যই আপনারা এই বইগুলা সংগ্রহ করতে পারবেন। তো প্রথম আপনাদেরকে যে বইটি দেখালাম সেটা হচ্ছে প্রশ্ন উত্তরে ডিজেল ইঞ্জিন, লেখক হচ্ছে জে এন সরকার। এই বইটির নাম আপনারা বললে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তাহলে দ্বিতীয় বইটি হচ্ছে এই বইটি আপনাদেরকে দেখাচ্ছি, দ্বিতীয় বই এটা হচ্ছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বইটি হচ্ছে অভ্যন্তরীণ নৌযানের সকল শ্রেণীর ড্রাইভারশিপ পরীক্ষার বিগত 10 বছরের আলোকে প্রশ্নের আলোকে তৈরিকৃত একটা বই। এই বইটির লেখক হচ্ছে ডিইপিটিসি বরিশাল ট্রেনিং সেন্টারের একজন প্রশিক্ষক মোহাম্মদ জগলুর রহমান স্যার, উনি হচ্ছে এই বইটির লেখক। আমি পড়ে যতটুকু বুঝলাম যে ইন ডিটেলসে খুব সুন্দরভাবে বইটিতে চমৎকারভাবে ইঞ্জিনের সকল বিষয় তুলে ধরা হয়েছে, আপনারা ইচ্ছা করলে এই বইটিও সংগ্রহ করতে পারেন। এবং তৃতীয় নম্বরে যে বইটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মূলত এটি হচ্ছে মূলত মোহাম্মদ আলমগীর রহমান স্যার এই ছাড়ের বইটা, আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন। এই বইটার নাম যদি আপনারা গিয়ে বলেন লাইব্রেরিতে যে আলমগীর স্যারের মেরিন ড্রাইভারশিপ পরীক্ষা দেওয়ার যে বইটা আছে সেই বইটা আমার প্রয়োজন, আপনারা যদি বলেন তাহলে আপনারা অবশ্যই এই বইটি পেয়ে যাবেন, তাছাড়াও আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এই তিনটি বইয়ের যে কোনো একটি বই যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন এবং ধারণা নিতে পারেন তাহলে অবশ্যই আপনি এই পরীক্ষাগুলোই অংশগ্রহণ করে আপনারা কৃতকার্য হতে পারেন এবং সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার ওই র্যাঙ্কে শিপে চাকরি করতে পারবেন। সো এটা হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিওটির মূল কথা। আর সর্বশেষে একটা কথা বলতে চাই, যারা দূর দূরান্তে থাকেন, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, বিভিন্ন জেলা আছে, অনেক জেলাতে থাকেন, যারা ঢাকা নারায়ণগঞ্জ বা চিটাগং বরিশালে আসতে পারেন না বা যেতে পারেন না, তাদের সহায়তার জন্য যদি আপনারা কোনোভাবেই বইটি সংগ্রহ করতে না পারেন তাহলে আমার মেসেজ বক্সে আপনারা ইনবক্স করে রাখতে পারেন, তবে অবশ্যই আপনাকে কোন বইটা নিতে হবে সেই বইটা সঠিকভাবে আপনারা লিখে আমাকে মেসেজ করবেন। মেসেজ করার পরে আমি আপনাদেরকে যদি রিপ্লাই দেই তাহলে আপনারা কথা বলবেন, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওতে এখানেই শেষ করছি, আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।